নিক্ষেপ করে তাকে লাঞ্ছিত করার চেষ্টা অপচেষ্টা তারা করেছে। মক্কার মুশরিকরা তাকে হেন কোনো কষ্ট নেয়, যে কষ্ট দেয় তাকে কথা দিয়ে আঘাত করেছে, তাকে ফিজিক্যাল টর্চার করেছে, তার কথা যারা শুনেছে সেই অনুসারীদেরকে টর্চার করেছে, একটি পর্যায়ে তাকে তার মাতৃভূমি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছে। মদিনায় যখন এসেছেন কখনো তার জীবনে বদর এসেছে, কখনো তার জীবনে উহুদ এসেছে, কখনো তার জীবনে খন্দক চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তার জীবনে তাবুক আরোপ করা হয়েছে। এক একবার এক একটা যুদ্ধ বিগ্রহ এক একটা সংগ্রাম তার জীবনে করতে পেরেছে। এত বাধা এই জীবনে আপনি প্রেমী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবেন না তিনি কখনো খেই হারিয়ে ফেলেছেন। আমাদের সামান্য কোনো দায়িত্ব পেলে বা কোনো ঝামেলার মধ্যে থাকলেই সাধারণত আমরা আমাদের আশপাশের লোকজনকে অনেক সময়